আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ট্রেডিশনাল একটি রেসিপি শেয়ার করব, আলুর ডাল দিয়ে ডিম বা আলুর ঘন্ট দিয়ে ডিম, দুটোই বলতে পারেন। যারা উত্তরবঙ্গের আছেন তাদের কাছে এটি একটি কমন রেসিপি, প্রায় বাসাতেই রান্না হয়ে থাকে, আর যারা অন্য জায়গার আছেন তাদের কাছে হয়তো বা নতুন, আর আজকের রেসিপিটি তাদের জন্যই। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমাদেরকে আলু সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি 4টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করতে দিয়েছি। এখন এই আলুগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আসছি আলুগুলো সেদ্ধ হওয়ার পর। আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে হাত দিয়ে ভেঙে নেব। এগুলোকে একেবারে ভর্তা বানিয়ে নেওয়া যাবে না, এগুলোকে আধা ভাঙা করে রাখতে হবে। আলুগুলো ভাঙ্গা হয়ে গেছে। এখন এই আলুর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট হাতটা ধুয়ে যতটুকু পানি হয় এতটুকু দিলেই চলবে, যাতে করে আলুটা কষাতে আমাদের সুবিধা হয়। এইদিকে আমি আরও একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি 4টা ডিম। ডিমের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমগুলো ফেটানো হয়ে গেছে। এখন এই ডিমটাকে এক সাইডে রেখে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এইদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ। আপনারা এখানে সরিষার তেলের পরিবর্তে অন্য যে কোনো তেল ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমগুলো। এখন এই ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে ভাজার সুবিধার্থে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার তাপটা একেবারে লো হিটে রাখতে হবে। খুব বেশি হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ডিমটা নিচ থেকে পুড়ে যাবে। যেহেতু ডিমটা অনেক মোটা হবে আর ভাজতে একটু সময় লাগবে, তাই ধীরে ধীরে জাল দিয়ে ভাজবেন। এখন ডিমটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। ডিমগুলো যখন ভাজা হয়ে যাবে তখন ডিমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আজকে আমি এই রান্নাটা ডিম ভেজে দেখাচ্ছি, তবে আপনারা চাইলে ডিমটাকে আস্ত রেখেও রান্নাটা করতে পারেন। দুই রকমভাবেই রান্নাটা করা যায় আর দুইটা খেতে অনেক মজার হয়। এখন এই ডিমগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সরিষার তেল। আমি তেলটা একটু কম ইউজ করি, সেজন্য এখানে কম করে দিচ্ছি, তবে তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। এবারে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। এখানে আমি 4-5টা মরিচ ফালি করে নিয়েছি। আজকের রান্নাটা আমি কাঁচামরিচ দিয়েই করবো আর শুকনো মরিচটা অল্প পরিমাণে ইউজ করবো, জাস্ট কালারের জন্য। এই পর্যায়ে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা দারুচিনি, 3টা সবুজ এলাচ, 3টা লবঙ্গ। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে এর ফ্লেভারটা বের হতে পারে। আপনারা যারা আজকে আমাকে প্রথম দেখছেন বা যারা আগে থেকেই দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশনটা প্রেস করে দিতে হবে, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে চলে যায়। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, অর্থাৎ 1/2 টেবিল চামচ আদা, 1/2 টেবিল চামচ রসুন। এখন এই আদা রসুনটাকে ভেজে নিতে হবে আর আমি যেহেতু তেলটা কম ইউজ করি সেই কারণে সামান্য পরিমাণে পানি দিয়ে আদা রসুনটা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1/2 চা চামচ, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চা চামচ। মরিচের গুঁড়াটা আমি শুধু কালারের জন্য ইউজ করছি আর ঝালটা আমি কাঁচামরিচ থেকে নিয়ে আসবো। এখন এই মশলাগুলোকে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো। এখন এই আলুটাকেও কষিয়ে নিতে হবে। আলুতে যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত আলুগুলোকে কষিয়ে নিব। যখন দেখবেন যে আলুগুলো ভাজা ভাজা হয়ে এসেছে তখন বুঝতে হবে যে আলুগুলো কষানো হয়ে গেছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আলুগুলো ভাজা ভাজা হয়ে এসেছে আর আলুর মধ্যে যে পানিগুলো ছিল সেগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে পানি দিয়েছি টোটাল 1.5 কাপ।
পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ আলুতেও পানি টানবে, আবার যে ডিমটা ইউজ করব সেই ডিমেও কিন্তু পানি টানবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা পর্যন্ত রান্না করে নিব। পানিতে বলক চলে এসেছে, এই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না ঝোলটা কমে আসে। এই রান্নাতে তেলটা একটু বেশি লাগে, কিন্তু আমি যেহেতু তেল ছাড়া রান্না করি, আমি বেশিরভাগ রান্নায় তেল ছাড়া করি, সেই কারণে এটাতে আমি অল্প পরিমাণে তেল ইউজ করেছি। তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো তেলটা ইউজ করতে পারেন। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর, এরই মধ্যে ঝোলগুলো অনেকটাই কমে এসেছে। সব শেষে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া হাফ চা চামচ। জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ট্রেডিশনাল রান্নায় এটা ইউজ করা হয়। জিরার গুঁড়াটা দিলে এই তরকারির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এখন যে ঝোলটা দেখতে পাচ্ছেন এর চেয়ে বেশি শুকনো করা যাবে না, কারণ আলুর ঘন্টর তরকারি চুলা থেকে নামানোর পরে ঠান্ডা হলে আরও একটু ঝোল টেনে নেয়, সেজন্য আমি রান্নাটা এখানেই শেষ করছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলাটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আলুর ডাল দিয়ে ডিমের রেসিপি, ট্রেডিশনাল রান্না। আশা করছি এই রান্নাটি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।